হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে বিশেষ কিছু রান্না তো করব না, বাট হ্যাঁ একটা ঝটপট রেসিপি বানিয়ে দেখাবো, ধনে পাতার চাটনি। তো তোমরা এখন ভাববে হয়তো গরমকালে ধনে পাতার চাটনি কেন। অ্যাকচুয়ালি আমি যথারীতি আমার গ্রসারি অ্যান্ড ভেজিটেবলস অর্ডার করছিলাম, আর তার সাথে ধনে পাতাটা অনেকটা বেশি পরিমাণে চলে আসে। আর তোমরা তো জানোই ধনে পাতাকে যত রকমভাবে প্রিজার্ভ করার চেষ্টা করি সেই নষ্টই হয়ে যায়। তো ভাবলাম যে কেন নষ্ট করবো জিনিসটাকে, চলো কিছু একটা কাজে লাগানো যায়। তাই তো ওদের সামনে প্রেজেন্ট করলাম ধনে পাতার চাটনি। চলো দেখে নিই কী কী লাগছে। চাটনিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ধনে পাতার দুটো বাঞ্চকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 4-5 কোয়া মতো রসুন, 2 কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি মতো আদা, সামান্য কিছুটা লবণ এবং চিনি। এখানে আমি কিছুটা পাকা তেঁতুলের পাল্পকে জল দিয়ে ঘুলে রেখে দিয়েছি এবং নিয়েছি 2 চামচা মতো পাতিলেবুর রস। এখানে আমি ধনে পাতাটা সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এবার পুরো ধনে পাতাটা একেবারেই দিয়ে দেবো। এখানে আমি মোটামুটি 100 গ্রাম মতো ধনে পাতা ইউজ করছি, যেটা চাটনিটা তৈরি হওয়ার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে, একদমই অল্প হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব 4-5 টুকরো আদা। এখন আমি অ্যাড করলাম রসুনগুলো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো একটু লবণ, চিনি, 2 চামচা পাতিলেবুর রস ও 2 চামচা মতো তেঁতুলের পাল্ক। টকটা আমাদেরকে বাইরে থেকে দিতে হবে, কারণ ধনে পাতায় নিজস্ব কোনো টক তো নেই, তাই ধনে পাতাকে আমরা যে কোনো সবজিতে একটা সিজনিং হিসেবে ইউজ করে থাকি। তাহলে চলো এবার এটা ব্লেন্ড করে নেওয়া যাক। ফিরে এলাম, ব্লেন্ডিংটা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ চাটনিটা আমার রেডি, এবং দেখো পরিমাণটা একদম অর্ধেকেরও কম হয়ে গেছে। আর হ্যাঁ, একটা ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করি, ব্লেন্ডিংয়ে দেওয়ার সময় কিন্তু জল অ্যাড করবেন আলাদা করে, নাহলে কিন্তু জিনিসটা খুব বেশি লিকুইডি হয়ে যাবে। তো চলো সার্ভ করে নিই এবার প্লেটে। তাহলে এভাবেই আমি আজকে বানিয়ে ফেললাম ধনে পাতার চাটনি। আমি চাই তোমরা সবাই ট্রাই করো, এটার খুব সুন্দর ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে, আর এটার মাল্টিপারপাস ওয়ে আছে। তোমরা ভাত, রুটি, পরোটা, মোমো যে কোনো জিনিসের সাথে এটা সার্ভ করতে পারো, খুব ভাল লাগবে। আর চাটনিটা হয়ে গেলে পর এরকম একটা গ্লাস জারের মধ্যে চাটনিটাকে ঢেলে নেবে এবং তারপর ফ্রিজের মধ্যে 3-4 দিন আরামসে এটা প্রিজার্ভ করতে পারবে। তো বানিয়ে ফেলো আর এনজয় করো চাটনিটা। লিখে জানিও কেমন লাগলো আমার রেসিপিগুলো। যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। বাই বাই।